হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবে। এমন অনেকেই রয়েছে যারা জানে না যে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে। যদি আপনার বর্তমান পাসওয়ার্ড মনে থাকে কিংবা আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তো কীভাবে চেঞ্জ করবেন, চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই। তো বন্ধুরা, কীভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন? যদি আপনি আপনার বর্তমান পাসওয়ার্ড ভুলে যান ফেসবুকের কিংবা মনে থাকে, তো আপনি কীভাবে চেঞ্জ করবেন? ফার্স্ট আমি ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে। ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটে দাঁড়ি রয়েছে উপরে, তো ওখানে টাচ করবেন নোটিফিকেশানের পাশে। তো ওখানে টাচ করার পর দেখতে পাবেন আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে এবং আপনি একটু সোয়াইপ করে উপরে তুলে দেবেন। তো দেখতে পাবেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান রয়েছে, তো ওখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন আবারও একটি সেটিং অপশান বেরিয়ে এসেছে, তো ওই সেটিংয়ে টাচ করবেন এবং সেটিংয়ে টাচ করার পরে দেখতে পাবেন আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে। তো বন্ধুরা দেখুন, সেকেন্ড যে অপশানটি রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ওখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে অপশানগুলো আপনার সামনে রয়েছে, ঠিক একটা চাবি চিহ্ন রয়েছে, কী চিহ্ন। তো বন্ধুরা দেখুন, উপর থেকে তিনটি অপশান ছেড়ে দেখতে পাবেন বন্ধুরা চেঞ্জ পাসওয়ার্ড। তো এখানে টাচ করবেন, লগ ইনে চাবিতে টাচ করবেন। টাচ করার পরে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে যদি মনে থাকে তাহলে সেটা আপনি এখানে এন্টার করে নেবেন, যেটা আপনার পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি এখানে এন্টার করে নেবেন। এবং যে পাসওয়ার্ড আপনি নতুন সেট করতে চান সেটা আপনি এখানে এন্টার করবেন। যদি আপনি ভেবে নিন 90909 সেট করবেন, তো 90909 এখানে মারলেন, আবারও এখানে মারবেন 90909। দ্বিতীয় বক্সে যেটা মারবেন নিচের বক্স ঠিক সেটাই মারবেন, সেম মারবেন। আর উপরের বক্সটা আপনি আপনার পুরনো পাসওয়ার্ড সেট করবেন এবং বন্ধুরা আপডেট পাসওয়ার্ডে টাচ করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেট পাসওয়ার্ড সবুজ বা নীল রঙের লেখা রয়েছে, ওখানে টাচ করে দেবেন। আর যদি আপনি আপনার বর্তমান পাসওয়ার্ড ভুলে যান তাহলে কীভাবে চেঞ্জ করবেন? নিচে দেখতে পাচ্ছেন ফরগুড পাসওয়ার্ড একটি ছোট্ট করে লেখা রয়েছে নীল রঙে, তো ওখানে টাচ করে দেবেন। এবং ওখানে টাচ করার পরে দেখতে পাবেন আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে। বন্ধুরা মনে রাখবেন অবশ্যই করে আপনার ফোনে আপনার প্রোফাইলে কোনো না কোনো ইমেইল বা মোবাইল নাম্বার যোগ রয়েছে, তো যদি না যোগ থাকে অবশ্যই করে যোগ করে নেবেন। আর যদি আপনি না জানেন যে কী করে যোগ করতে হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আমি নতুন ভিডিও বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল আইডি অ্যাড রয়েছে, এই ইমেলে একটি ওটিপি যাবে, এর জন্য কী করতে হবে বন্ধুরা? দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি শো করছে, জাস্ট কন্টিনিউতে টাচ করে দিলাম এবং কন্টিনিউ টাচ করার পরে দেখতে পাবেন বন্ধুরা এই যে ইমেল আইডিটা রয়েছে, ইমেল আইডিটা পুরোটা লেখা নেই, প্রথম লেটারটা রয়েছে, লাস্ট নাম্বারটা রয়েছে। তো ফ্রেন্ডস দেখেন একটা ইমেল চলে আসবে আপনার মেল আইডিতে যেটা সেট রয়েছে, তো ওখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে আপনার সেট করতে হবে বা এন্টার করতে হবে, এন্টার করে কন্টিনিউ টাচ করতে হবে। তো ফ্রেন্ডস দেখুন আমি ইমেলটা ওপেন করে নিচ্ছি, আর বন্ধুরা দেখুন এখানে ওটিপি চলে এসেছে এবং ওটিপিটাকে আমি এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি আবারও ফেসবুকে যাব এবং এখানে ওটিপিটাকে এন্টার করে দেবো। তো ফ্রেন্ডস দেখুন এন্টার করে দিয়েছি এবং কন্টিনিউতে টাচ করব। এবং কন্টিনিউ টাচ করার পর বন্ধুরা এখানে দেখুন আর কোনো রকমের কোনো ওল্ড পাসওয়ার্ড এন্টার করার জন্য বলছে না, জাস্ট আপনি এখানে একবার মাত্র আপনার পাসওয়ার্ডটা এখানে সেট করে দেবেন বন্ধুরা, যেটা আপনি সেট করতে চান সেটা সেট করে দেবেন এবং এখানে টিক বক্সে টিক দিয়ে এবং নেক্সটে টাচ করে দেবেন। বন্ধুরা যদি আপনি সেট করতে চান 12345 12345, অবশ্যই করে বন্ধুরা মনে রাখবেন একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট বা হ্যাশট্যাগ বা এইরকম কোনো কিছু লিখে দেবেন এবং তার সাথে কিছু নাম্বারও দিয়ে দেবেন, যা কিছু দিন না কেন আপনি মনে রাখার মতো। আপনার দেওয়ার পরে বন্ধুরা আপনার নেক্সট মারবেন, নেক্সট মারলে আপনি আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই করে যখন আপনি চেঞ্জ করবেন আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন, তাহলে আপনি কখনো ভুলবেন না বা ভুলে গেলেও আপনি যে কোনো মুহূর্তে বার করে নিতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও দেখার জন্য।